أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমি অনলাইন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজকে আমার বিষয় হচ্ছে অষ্টম শ্রেণী বাংলা প্রথম পত্র অষ্টম শ্রেণী বাংলা প্রথম পত্র তোমরা সকলে বইটা হাতে নাও এই দেখো তোমাদের বইয়ের নাম হচ্ছে সাহিত্য কণিকা তোমরা শোনো আজকে আমাদের মূল বিষয় পড়া হচ্ছে পরে পাওয়া কে লিখছে পরে পাওয়া গল্পটি লিখছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কে লিখছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পরে পাওয়া মানে কি তোমরা কি আগে পরে পাওয়াটা গল্পটি বুঝতে হবে পাঠ শিরোনাম যে পরে পাওয়া সে তোমাদের মতো এখানে বিভূতিভূষণের এই গল্পটা আছে কিশোর গল্প এই গল্পটির নাম হচ্ছে বিভূতিভূষণের কিশোর গল্প থেকে নেওয়া হয়েছে তাহলে একটি বিখ্যাত কিশোর গল্প এই গল্পটা তোমাদের মতো এই বয়সে পাঁচজন কিশোরের চরিত্র নিয়ে লেখক এই গল্পে ফুটে তুলেছেন তাহলে দেখো পাঁচজন কিশোর তোমাদের এই বয়সে সে পাঁচজন কিশোরের নাম হচ্ছে বিদু নিদু সিধু তিনু ও বাদল এরা এই পাঁচজন কালবৈশাখী ঝড়ের সময় এরা নদীর ধারে গিয়েছে আম কুড়াতে মানে বৈশাখ মাসে অনেক আম ঝরে তো তখন এরা নদীর ধারে আম বাগানে গেছে আম কুড়াতে কালবৈশাখী ঝড়ে তখন সেখানে আম কুড়াতে যায় দেখে যে একটা টিনের বাক্স পেয়েছে এই টিনের বাক্স পাওয়ার কারণে লেখক এই গল্পের নাম দিয়েছে পরে পাওয়া মানে কোথায় টিনের কার থেকে টিনের বাক্সটা পড়ে গেছে তখন এই পাঁচজন কিশোর এই টিনের বাক্সটা কুড়িয়ে পেয়েছে এখন কুড়িয়ে পাওয়ার কারণ কিন্তু টিনের বাক্সের মধ্যে তালা আটকানো ছিল তাই এরা খুলতে পারে নাই তাদের ভিতরে অনেকে বলছে ইট দিয়ে তালা ভেঙে ভিতরে কী আছে দেখার জন্য কিন্তু তাদের পাঁচজনের মধ্যে সবচেয়ে বিচক্ষণ ব্যক্তি ছিল বিদু বলছে না এটা নিশ্চয় কারো কোনো প্রয়োজনীয় জিনিস ছিল পড়ে গেছে বৈশাখ কাল বৈশাখী জ্বরে কোথা থেকে পড়ে আসছে আমরা এগুলোটা ভাঙবো না এটা আমরা আমানত হিসাবে নিজেদের কাছে গচ্ছিত রাখবো এই বলে তারা টিনের বাক্সটা কুড়িয়ে পেয়ে তারা বাসায় নিয়ে আসার পরে এরা নিজেদের ভিতরে একটা আলাপ আলোচনা হয়েছে যে কিভাবে টিনের বাক্সটা আমরা সঠিক লোকের কাছে আমরা ফেরত দিতে পারি এখন কিভাবে ফেরত দিবে কার বাক্স কিভাবে দিবে তারা এ নিয়ে দুই দিন চিন্তা করে আছে এরপরে বিদুর মাথায় আসলো না আমরা এক কাজ করি যেখান থেকে আমরা এই টিনে বাক্সটা পেয়েছি সেখানে আমরা যাইয়ে একটা কাগজ লিখে দিব যে এখানে একটা টিনের বাক্স পাওয়া গেছে বা এখানে একটা বাক্স পাওয়া গেছে এ বলে তারা নদীর ধারে তিনটা গাছে বেলগাছের আটা দিয়ে কাগজের মধ্যে লিখে গাছে আটকে দিছে দেওয়ার পরে দিবার পরে এটা কী করছে অনেক লোক এটা পরে তাদের কাছে এসেছে কিন্তু অনেকে এটা লোভের কারণে আসছে মিথ্যা কথা বলে আসি জিজ্ঞাসা করছে যে বাক্সটা আমাদের তখন দিদি বলছে বাক্সটা কিসের বাক্স কাঠের না টিনের তো একজনে বলছে কাঠের কর না তাহলে এটা মিথ্যা কথা চলে যাও এরপর আরেকজন আসছে ক এটা টিনের বাক্স ক কী রঙের ক কালো রঙ ক না মিলে নাই চলে যাও এভাবে যাইতে যাইতে এরা চলে গেছে কারণ অনেকে লোভের কারণে মিথ্যা কথা বলে টিনের বাক্স নেওয়ার জন্য এসেছে কিন্তু সঠিক তথ্য না দেওয়ার কারণে তাদের কাছে এই জিনিসটা ফেরত দেয় এভাবে তিন চার দিন চলে যাওয়ার পরে একদিন সঠিক লোক আসছে যার সত্যিকারের জিনিস হারিয়েছে সে আসেছে সে এটা পরে
বলা বলির মাধ্যমে সে আসছে তাদের বাড়িতে, বিদ্যুতের বাড়িতে আসছে। আসি জিজ্ঞাসা করছে যে আমার এরকম একটা টিনের বাক্স হারিয়ে গেছে, গত রাত্রে আমি বাজারে পটল বিক্রি করার পরে এই টাকা দিয়ে আমি কিছু গহনা কিনেছি, 250 টাকার গহনা কিনেছি আর নগদ 50 টাকা আছে আমার টিনের বাক্স সবুজ রঙের। তখন তার কথা মিলছে, মানে টিনের রঙটা হয়েছে সবুজ রঙের। উনি রাত্রে বাজারে গেছে, আসার সময় গরু গাড়িতে টিনের বাক্সটা রাখছে, বাতাসের কারণে টিনের বাক্সটা নিচে পড়ে গেছে আর বলতে পারে না। কারণ কদিন পর ওনার মেয়ের বিয়ে, এই মেয়ের বিয়ের জন্য উনি গহনা কিনেছে, গহনা কিনার বাজার থেকে আসার সময় এটা পথে পড়ে গেছে। তো যাই হোক, পরে সঠিক লোকের এই বাক্সটা ওনার দিয়েছে। তাহলে এই গল্পের মূল বিষয় হচ্ছে এটা। তাহলে তোমরা আগে বুঝতে হবে এই গল্পে এখানে তাদের কী পরিচয় পাচ্ছে, এখানে এই পাঠ শিখে আমরা কী জানতে পারছি। মানে তোমাদের মতন এই বয়সে ছাত্রদের, তোমাদের মতন এই বয়সে কিশোরদের একটা দায়িত্বশীল কর্তব্য পরায়ণতা ফুটে উঠেছে। তারা বয়সের তুলনায় তারা অনেক দায়িত্বশীল পরিচয় দিয়েছে। ঐক্য চেতনার কারণে তাদের ভিতরে মানবিক গুণাবলী প্রকাশ পেয়েছে। তাহলে এখন তোমরা এই পাঠশেষে তোমরা এটা জানতে হবে, এই পাঠশেষে শিক্ষার্থীদের মধ্যে কর্তব্য নৈতিক চেতনা এসেছে। তাহলে আমরা এই পাঠশিখে আমরা কী জানতে পারলাম? আমরা জানতে পারছি তোমাদের মতন এই বয়সে ছেলেরা, কিশোররা যে এতটুকু দায়িত্ব পরিচয় দিয়েছে, কারণ তাদের বয়স খুবই কম। তারা ইচ্ছে করতে পারলে টিনে বাক্সটা ভেঙে নিজেরা নিজেদের মতো করে নিয়ে যেতে পারতো, বাড়িতে খোঁজাবে। তারা অনেক দুদিন পর বুদ্ধি খাটিয়ে তারা নদীর ধারে 3টা গাছে কাগজের পোস্টার লাগায় দিয়েছে বিদায়। তারা সঠিক লোকের পেয়েছে যার জিনিস হারিয়ে গেছে। তাহলে তোমাদের ভিতরে গুণাবলী থাকা দরকার। তোমরা তো এই বয়সের শিক্ষার্থীরা, তোমরা অষ্টম শ্রেণী, তোমাদের এই বয়সের ছেলেরা, তোমরা তোমাদের ক্লাসে যখন আসবে অনেকে তোমাদের ভিতরে খাতা কলম বই অথবা টাকা পয়সা অনেক সময় কত প্রয়োজনীয় জিনিস তোমরা তোমাদের পাশে রাখো, অনেক সময় হারিয়ে যেতে পারে। তো হারিয়ে যেতে পারলে তোমরা জিনিসটা যে পাবে সেটা রেখে দিবে, কারা দেখা দরকার। তারপর সঠিক লোক খোঁজ করবা ক্লাসের ভিতরে যে আমি একটা জিনিস পাইছি, তবে জিনিসটার নাম বলবে না, আর নাম যদিও প্রকাশ করো কিন্তু নমুনাটা বলবে না। তাহলে অনেকে মিথ্যা কথা লোভের কারণে তারা তোমাদের থেকে নেওয়ার জন্য চেষ্টা করো। কোনো খাতা বই যদি তোমরা পাও, শুধু ক্লাসে পথে ঘাটে কোথায় পারে বাড়ির আশেপাশে কারো কোনো জিনিস যদি তোমরা কুড়িয়ে পাও, তখন এটা নিজের ভিতরে হেফাজত রাখবে। এরপর বলা বলি প্রচার করবে কীভাবে জিনিসটা কার আছে। তো জিনিসটা বর্ণনা সবার সামনে দিবে না, দিলে অনেকে মিথ্যাগত লোভের কারণে নিজের করে নিয়ে যাবে। জিনিসটা রেখে দিয়ে বলবে যে আমি একটা জিনিস পাইছি, কার জিনিস হারিয়েছে, জিনিসের নমুনাটা যার সাথে মিলবে ঠিক তারে তোমরা জিনিসটা দেবে। তাহলে আমরা এই গল্পটা পড়ে নিজেরা নিজেদের ভিতরে সচেতন হতে হবে, কর্তব্য পরিণত হবে, দায়িত্বশীল হতে হবে। তুমি যখন জিনিসটা সঠিক লোকের কাছে পৌঁছে দিতে পারবে, তাহলে সে তোমার জন্য অনেক দোয়া করবে, অনেক আশীর্বাদ করবে, তোমার এই সততার হিসাবে পরিচয় হিসাবে তোমার সততার একটা পরিচয় হইল, তোমার সত্যবাদী হিসাবে সে আজীবন আখ্যায়িত করবে। তাহলে পরে পাওয়া গল্পটা সে রে বিধু তিনু সিন্ধু, তাদের মধ্যে বিজ্ঞ হচ্ছে বিধু। বিধুর পরামর্শে তারা, কিন্তু তাদের 5 জনের ভিতরে 2-1 জনে বলছে আমরা টিনে বাক্সটা ভেঙে জিনিসগুলো আমরা নিয়ে যাব, কি আছে আমরা দেখি। কিন্তু বিধু টিনে বাক্সটা খুলতে দেয় না, ভাঙতেও দেয় না, এটা আমরা আমানত হিসাবে সে রেখেছি। এইরকম বুদ্ধি খাটিয়ে সে জিনিসটা যে সঠিক লোকের কাছে পৌঁছাতে পারছে, এটাই তো তার বিচক্ষণতার পরিচয়। তাহলে তোমরা এবার দেখো, আমি তাহলে গল্পে অনেকগুলো শব্দ তো আছে, তোমরা শব্দ তো ঠিক পড়ে নি। দ্বিতীয়ত চমৎকার, তাহলে তারা যে কাজটা করছে, তাহলে কাজটা তাদের একটা চমৎকার প্রকাশ পেয়েছে।
সমস্যার প্রকাশ হয়েছে। সংশয় তো কি? সংশয় তো সন্দেহ, মানে সন্দেহ তো কি, অর্থাৎ তারা যখন ফসার দিয়েছে, তারা যখন কাগজে পোস্টারে ফসার দিয়েছে, তখন অনেকে এটা লোভের কারণে আসছে, এই জন্য তাদের ভিতরে একটা সন্দেহ হয়েছে, এর জন্য গল্পের ভিতরে সেটা সংশয় দেয়। গহনা, গহনা তো অলঙ্কার, গহনা তো অলঙ্কার, মানে যে লোকের টিনের বাক্স হারিয়েছে, ও টিনের বাক্সের ভিতরে তার 250 টাকার গহনা ছিল, আর নগদ ছিল কত? 50 টাকা। সে বাজারে পটল বিক্রি করে সে টাকা দিয়ে তার মেয়ের বিয়ের জন্য 250 টাকার গহনা কিনেছে এবং নগদ 50 টাকা রেখেছে। সে অনেক আগের কথায় তো অল্প টাকায় অনেক। তারপর অনাবৃত তথ্য হচ্ছে কি? অবহেলিত, অবহেলিত, তাহলে অনাদৃত মানে অবহেলিত করে রেখেছিল। তাহলে বিশুলি গাদা, ধানের খড়ের স্তূপ, বিশুলি গাদাতে ধানের খড়ের স্তূপ। বিদু যখন টিনে বাক্সটা খেয়েছে তখন সে এটা বাড়িতে আনে বিশুলি গাদার ভিতরে রেখেছে। এরপর দেখো নাট মন্দির, নাট মন্দিরে তো দেব মন্দিরের সামনে একটা ঘর আছে, হিন্দুদের দেব মন্দিরের সামনে একটা ঘর আছে, ওই ঘরে তারা নাচ গান করে, তাই বইয়ের ভাষায় এটা নাম রাখেছে নাট মন্দির। তারপর দেখো পত্র পাঠ বিদায়, তৎক্ষণাৎ বিদায়, অর্থাৎ কি পত্র পাঠ বিদায়, যখন তারা পোস্টার লাগাইছে, পত্র কাগজে লিখেছে, তখন এটা তারা এটা পড়ে তাদেরকে বিদায় দিয়েছে। এরপর হচ্ছে চৌকিদার, চৌকিদার তো প্রহরী, যারা যেখান যে অঞ্চলে যে জায়গা পাহারা দেয় তাদেরকে এক কথায় চৌকিদার বলে। এবার দেখো দণ্ডবত, মাটিতে পড়ে সাষ্টাঙ্গে প্রণাম, মানে মাটিতে লুটিয়ে একদণ্ডে প্রণাম করে। এবং তাহলে দেখো আড়িয়ত, ধান মাপার বেতের জুড়ি, ধান মাপার বেতের জুড়ি, তাহলে তারা এসে গ্রামে ধান আসলে তারা বেতের জুড়িতে ধানের পরিমাণটা মেপে নিত। তাহলে এখন তোমরা এই গল্পটা পড়ে নিজেদের ভিতরে দায়িত্বশীল হবে, কর্তব্যপরায়ণ হবে, সত্যবাদিতা হবে, সততার পরিচয় দিবে, মানবিক গুণাবলী এগুলো প্রকাশ হবে। তাহলে এবার দেখো, তাহলে এই গল্পের লেখকের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ওনার জন্ম কত সালে? ওনার জন্ম সে 1894 সালে ভারতের 24 পরগনা মাতুলালয় গ্রামে জন্মগ্রহণ করেছে। তাহলে ওনার জন্ম কত সালে? তোমাদের নৈমিত্তিকে লেখকের পরিচয় আসবে, বিশেষ করে জন্ম মৃত্যুটা বেশি আসে। তাহলে আমরা জন্মটা জেনে নিই, 1894 সালে 24 পরগনায় মাতুলালয় গ্রামে কি ওনার জন্ম। তারপরে উনি মারা গেছে কত সালে? 1950 সালে, 1950 সালে উনি মৃত্যুবরণ করেছেন। তাহলে এখন তোমরা এই গল্পটা কতটুকু বুঝতে পারছো? তাহলে পরে পাওয়া গল্পটি কী বুঝাচ্ছে? পরে পাওয়া মানে পথে ঘাড়ে কোথায় কোনো কিছু পড়ে যেতে পারে, টাকা পয়সা পড়ে যেতে পারে, খাদ্যদ্রব্য কোনো জিনিস পড়ে যেতে পারে, ব্যবহারের জিনিস পড়তে পারে, অনেক জিনিস পড়তে পারে তোমাদের চোখের সামনে। তোমরা এই জিনিসগুলো যাতে নিজে ব্যবহার না করতে পারে, নিজের ভিতরে না রেখে যার জিনিস তাকে বুদ্ধি খাটে পোষানোর চেষ্টা করার জন্য লেখক এই গল্পটা তোমাদের জন্য এই গল্পটা দিয়েছে। তাহলে এখন তোমাদেরকে এখন কে কতটুকু বুঝতে পারছো আমি জিজ্ঞাসা করি, তাহলে পরে পাওয়া গল্পটা কি? পরে পাওয়া গল্পটা হচ্ছে একটা কিশোরদের বিষয় নিয়ে গল্প, মানে তারা একটা টিনের বাক্স পেয়েছে বিদায়, এটা সঠিক লোকের কাছে পৌঁছাইছে বিদায়, এ গল্পের নাম হচ্ছে পরে পাওয়া। তাহলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্ম কত সালে কে বলতে পারে? বিভূতিভূষণ জন্ম হয়েছে 1894 সালে, কোথায়? ভারতের 24 পরগনা জেলা মাতুলালয়ে আমি জন্মগ্রহণ করেছি। আচ্ছা, এরপরে তার মৃত্যু কত সালে? তার মৃত্যু হচ্ছে 1950 খ্রিস্টাব্দে। আচ্ছা, তোমরা দুই এক মিনিট শব্দগুলো একটু পড়ে নাও, পড়ে নাও, তাহলে আমি জিজ্ঞাসা করি, দিব্যত কি? দিব্যত চমৎকার, এ বলতে পারো দিব্যত চমৎকার,
তারপর সংশয় তো কি সন্দেহ, কারো কোনো বিষয়ে একমত না হলে, কথাবার্তা যদি না মিলে তখন সেখানে এটাকে সংশয় বলে, আমরা বেশি ব্যবহার করি সন্দেহ। আচ্ছা ঠিক আছে, বিশ্রীকাদত্ব কি কে বলতে পারে? বিশ্রীকাদত্ব হচ্ছে এটা এখানে ধানের খড় একটা স্তূপের মতো থাকে, সেখানে বিদুয়ের টিনে বাক্সটা রেখেছে বিদায়, এটারে বইর বাসার একসে বিশ্রীকাদত্ব ধান খড়ের, হ্যাঁ ধানের খড়ের স্তূপ। আচ্ছা তাহলে এবার দেখো নাট মন্দির মানে কি, তোমাদের বইতে আছে তো নাট মন্দির মানে হিন্দুদের কি দেব মন্দিরের সামনে যে একটা ঘর আছে ওই ঘরে তারা কি করে নাচ গান করে, মানে দেবতাদেরকে খুশি করার জন্য তারা অনেক সময় নাচ গান করে। আচ্ছা ঠিক আছে, এরপরে চৌকিদারত্ব কি, চৌকিদারত্ব কি যে অঞ্চলে তারা কোনো প্রতিষ্ঠা বা গ্রামে কোনো জায়গা যারা পাহারা দেয় তাদেরকে বলে, বিশেষ করে রাত্রেবেলা, রাত্রেবেলা বাজার বা বাজার বা গ্রামের কোন অঞ্চলে পাহারা দেওয়া এটার নাম হচ্ছে চৌকিদার। তাহলে দেখছো আড়িও তো কি দান মাপার বেতের জুড়ি, দান মাপার কি বেতের জুড়ি। তো তোমরা গল্পটা বইতে ভালো করে রিডিং করে জানতে পারো। আচ্ছা এ গল্পের যে পাঁচজন কিশোরের নাম বলা হয়েছে সেই পাঁচজন কি কিশোরের নাম কি কে বলতে পারবে? সে পাঁচজন কিশোরের নাম হচ্ছে বিদু সিধু তিনু নিধু ও বাদল। আমি আবার বলতে বিদু বিদু সিধু নিধু তিনু ও বাদল, হ্যাঁ এদের মধ্যে সবচেয়ে বিজ্ঞ কে ছিলেন কে বলতে পারবে? বিদু। আচ্ছা এরা কখন নদীর কাছে গিয়েছিল কে বলতে পারবে? এরা নদীর কাছে গিয়েছিল কালবৈশাখী জ্বরের সময়, কি কারণে গিয়েছিল? গেছে আম কুড়াতে, আম কুড়াতে যাইয়ে তারা এই টিনের বাক্সটা পেয়েছে। এইটাই গল্পের মূল বিষয়। তো আজকে এ পর্যন্ত থাকো, তোমরা ভালো থাকো, নিয়মিত পড়াশোনা করবে, তোমরা আগে গল্পটা ভালো করে পড়ে নিবে, পড়ে নিবে এবং কিন্তু গল্পটা পড়ার আগে তোমরা আগে শব্দত্ব টিকাস পড়ে নিবে, কারণ শব্দ তো ঠিক আছে যদি একটু ভালো করে পড়ে নাও তাহলে গল্পটা পড়তে সহজ হবে, কারণ গল্পের ভিতরে অনেকগুলা প্রতিশব্দ আছে যেটা আমাদের ব্যবহারের বাইরে আছে। তো তুমি প্রচলিত শব্দগুলোর অর্থ যদি আগে বই থেকে শিখে নাও তাহলে গল্পটা পড়তে সহজ হবে, বুঝতে পারবে। এরপরে গল্পটা পড়ার পরে তোমরা কী শিখবে? পাঠ পরিস্থিতি, পাঠের উদ্দেশ্য, পাঠ পরিস্থিতি শিখবে, আর এই পাঠ পরিস্থিতি শিখে তোমরা নিজেদের প্রতি মানবিক গুণাবলী অর্জনের জন্য চেষ্টা করবে, সততার পরিচয়ের জন্য চেষ্টা করবে, নিজেকে হেদের মতো গড়ে তুলতে চেষ্টা করবে, এইটাই গল্পের মূল শিক্ষা। তারপরে এরপরে লেখকের পরিচয় শিখবে, লেখকের পরিচয় শিখে অর্থ হচ্ছে তোমাদের নৈর্ব্যক্তিক প্রশ্নে লেখক থেকে অনেকগুলো প্রশ্ন আসে, আর গল্পের থেকে আসবে, বিষয়বস্তু থেকে আসবে তোমাদের সৃজনশীল জ্ঞানমূলক আসবে, তারপরে অনুধাবনে আসবে, প্রয়োগে আসবে, উচ্চতর দক্ষতা পরিচয় দেওয়ার জন্য তুমি পুরো গল্পের বিষয়বস্তু জানতে হবে। হ্যাঁ উচ্চতর দক্ষতার ভিতরে তুমি জ্ঞানের পরিচয় দিতে হবে, অনুধাবনের পরিচয় দিতে হবে, প্রয়োগের পরিচয় দিতে হবে, বুঝতে পেরেছ? তাহলে তোমরা ভালো করে বিষয়বস্তু পড়ে নিবে, তারপরে আর লেখক পরিস্থিতি হিসেবে শব্দত্ব শিখে নিবে, ভাষা এখন যথেষ্ট সময় আছে, আস্তে আস্তে গল্পের রিডিংগুলো পড়ে নিবে। আমি পর্যন্ত তোমাদের গল্প আর একটা নিয়েছি, দুইটা আর একটা নিয়েছি তোমাদের অতিথি স্মৃতি, এই সেখানে জীবের প্রতি দয়া, জীবের দয়ার কথায় লেখক এ তোমাদের অতিথি স্মৃতি গল্পে তুলে ধরছে, আর এখানে দেওয়া হয়েছে তোমাদের নৈতিকতা, কর্তব্য পরায়ণতা, নৈতিকতার পরিচয় দেওয়ার জন্য লেখক গল্প। তা আজকে এই পর্যন্ত থাক, তোমরা ভালো থাকো, আশা করি সবাই ভালো আসো, আস্তে আস্তে তোমরা পড়ার প্রতি মনোযোগী হও। এই পর্যন্ত তোমার আল্লাহ হাফেজ।